হাওড়ার আমতা বিধানসভার উত্তর ভাটোরায় বিজেপি নেতা ও কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় আহত ছজন বিজেপি কর্মী জয়পুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় উত্তর ভাটোরা গায়েনপাড়ার কালীতলায় টিউশন থেকে মেয়েকে আনতে যায় বিজেপি নেতা বাবলু কাজী। মেয়েকে নিয়ে ফেরার সময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ। কালকে ওই আমাদের কালীতলা মাঠে কিছু ছেলে তৃণমূলের হয়ে আল্লাহ করছিল, মানে ঝগড়া, নিজেদের মধ্যে ঝগড়া করছিল নেশা করে। আর ওখানে যখন কালীতলায় গন্ডগোল ঝামেলা হচ্ছে, তখন আর মেয়েটার দোকান বা যাই হোক করে, মানে মেয়েটা আছে দোকান বা বই পড়তে আছে, আমাদের বাড়ি থেকে আমাদের ফোন এলো যে তুমি যেতেই থাকো, আমার মেয়েটাকে ঘর কেন, ওখানে ঝামেলা হচ্ছে। আমি যখন মেয়েটাকে আনতে গেলাম, তখন যারা ওই তৃণমূলের নেতারা সব কর্মীরা বসছিল, ওরা বলছে বাবলু কাঁজি এসে বিজেপি নেতা ওকে ধরে পিট বসে। বললো হুট কো কিছু দোষও করিনি, কিছু অন্যায় করিনি, হুট খালি বিজেপি করার অপরাধে আজ আমাকে মারছে, আমার মেয়েটা কোনো রকম যে পাশের আমার বন্ধু বান্ধবগুলো খবর দিল। তারপর আমার বন্ধু বান্ধবগুলো সব এসে আমাকে ছাড়ালো, ছাড়াতে আবার তার দিকেও মারলো, আমার যে বন্ধু বান্ধবগুলো ডাকতে গেলো তার দিকেও ছাড়াতে এসে তার দিকেও মারতে লাগলো, আমাদের 7-8 জনকে মেরেছে। কারা মারলো? তৃণমূলের গুন্ডা প্রধান নিজে রানী থেকে মেরেছে। যারা মেরেছে তাদেরকে চিনি? হ্যাঁ চিনি। অশোক গায়েন, স্বদেশ গায়েন, শ্রীরাম গায়েন, সত্যগান গায়েন, মধু গায়েন, হারু, আমাদের 7-8 জনকে মেরেছে। কখন ঘটনা হয়েছে? 4:10-15 লাগাত হয়েছে। হ্যাঁ, 6 জন আছি। হ্যাঁ, এফআইআর করছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কয়েকজন বিজেপি কর্মী, তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার আহত বিজেপি কর্মীদের হাসপাতালে দেখতে উপস্থিত হন বিজেপি হাওড়া গ্রামীণ সহসভাপতি রমেশ সাধুখা। আপনারা সবই জানেন, সারা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে আস্তে আস্তে পায়ের তলা তৃণমূলের মাটি হারিয়ে যাচ্ছে, তত হতাশায় ভুগছে। আজকে শুধু হাওড়া গ্রামীণ জেলার আমতা বিধানসভায় নয়, এটা সারা জেলা জুড়েই চলছে। অনুরূপভাবে গতকালকে আমতা বিধানসভার জয়পুর থানার জুরিডিকশনে উত্তর ভাটোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের প্রধান অশোক গায়েনের নেতৃত্বে গতকালকে সারা পশ্চিম বাংলা জুড়ে আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে প্রতিটা বুথে আমাদের কার্যক্রম কর্মসূচি দেওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। অনুরূপভাবে ওই বুথেতেও আমাদের কর্মসূচি নেবার প্রস্তুতি চলছিল। সেই সময়তে আমাদের জয়ধ্বনি জয় শ্রীরাম, সেই জয় শ্রীরামের জয়ধ্বনি দিতে ওই এলাকার তৃণমূলের প্রধান অশোক গায়েনের গাত্রতা হয়। তৃণমূলের গুন্ডা বাহিনী মদ্যপ অবস্থায় এসে বেধড়াক মারধর করে, আমাদের 8 জন ইনজোর্ড হয়েছে, মাথা ফেটে গেছে কারো, কারো চোখ নষ্ট হয়ে গেছে, কারো বোমের আঘাতে পায়ে নষ্ট হয়ে গেছে, তো সে এখনও পর্যন্ত চিকিৎসাধীন হসপিটালে ভর্তি আছে। তাই জন্য এর যোগ্য জবাব কিন্তু পশ্চিম বাংলায় সাধারণ মানুষ 2021 বিধানসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে একদম উচ্ছেদ করে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলার বুকে প্রতিষ্ঠিত করবে, এটা হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে আমরা দাবি করছি। এখন জয়পুর হসপিটালে ভর্তি আছে দুজনের অবস্থা এখন আশঙ্কাজনক, তা আপনারা গিয়ে খোঁজ নিতে পারেন। এই মতো অবস্থায় আমরা জয়পুর থানায় একটা FIR করেছি, যতক্ষণ না ওই আসামিদের অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব 8 জনের নামে। একটা কথা শুনে রাখুন, গত 9.5 বছর ধরে বাংলায় একটাও অশান্তি তৃণমূল কংগ্রেস করেনি, এবং ভাটোরা যে জায়গার কথা বলছেন সেটা দীর্ঘদিনের বাম দুর্গ, এবং ওখান থেকে বামপন্থের সময় CPM অপারেশন চালাতো। সেই জায়গায় আজকে বামপন্থীরা হঠাৎ করে গেরুয়াধারী হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুরনো এবং নতুন যারা বিজেপি তাদের নিজেদের মধ্যে লড়াই চলছে, এবং তারা নিজেদের মধ্যে লড়াইটা ঢেকে দেওয়ার জন্যে নিজেদের মধ্যে লড়াই করার পরে তৃণমূল বাড়িতে আক্রমণ করতে আসে। তো তাদের এই নিন্দনীয় ঘটনা আমি তীব্র প্রতিবাদ করি। তৃণমূল কোনো অংশের সঙ্গে জড়িত নয়, নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে এসব বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।